সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে চাল মুরগি ও ডিমের দাম কমেনি আরও পেঁয়াজের দাম বাজারে সরু চালের দাম তেমন না বাড়লেও কেজিতে প্রায় দুই টাকা বেড়েছে মোটা চালের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে বাহান্ন থেকে ছাপ্পান্ন টাকায় সরু চালের কেজি মিলছে সত্তর টাকার ওপরে বন্যায় ত্রাণ হিসেবে মোটা চালে বিতরণে চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম ফার্মের মুরগির ডিমের ডজনে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় আলু ষাট টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে তবে অন্যান্য সবজির দাম মেলছে গড়ে পঞ্চাশ টাকার মধ্যে টানের জন্য যে মোটা চালটা মোটা চালটা চাহিদা বেশি কিন্তু একটু সামান্য দাম সামান্য বিশ পঞ্চাশ টাকা বেশি আর কি গোড়ায় যে সিন্ডিকেট এটা কেউ বন্ধ করে না বন্ধ করে না বিদায় সিন্ডিকেট বন্ধ হয় না এই জন্য ডিমের দাম বেশি আজকে দেখতে আছি পেঁয়াজ একটা ভিতরে একশো একটা একশো দশ মাল কই থেকে আসে ওখানে কি দাম পড়ে বা কোনো সিন্ডিকেট হয় কিনা এরকম এরকম তো কোনো উদ্বেগ নেয় না কেউ